থাইল্যান্ড গিয়েছেন অথচ চাতুচাক উইকেন্ড মার্কেটে যাননি এমন কাউকে সম্ভবত খুঁজেই পাওয়া যাবে না। চাতুচাক উইকেন্ড মার্কেটে ঢোকার অনেকগুলো রাস্তা আছে, আমি ঢুকছি A25 দিয়ে। চাতুচাক উইকেন্ড মার্কেট থাইল্যান্ডের সবচেয়ে বড় মার্কেট। গুড মর্নিং, আমি এখন চাতুচাক উইকেন্ড মার্কেটে। আজকে রবিবার, লার্জার, ইটস এ বিগার, লট মোর পিপল, লট মোর শপস, লট মোর অপশনস, লট মোর সেল। আমার পরামর্শ হচ্ছে রবিবারে আসবেন যদি চাতুচাক উইকেন্ড মার্কেটে আসেন। চলুন এখন আপনাদেরকে ঘুরে দেখাই। চাতুচাক উইকেন্ড মার্কেট আরেকটা নাম আছে, যে যে মার্কেট বলেও ডাকা হয়েছে। আর থাইল্যান্ডে আসলে এটা অবশ্যই একটা ভিজিট করার মতো জায়গা। মূল চাতুচাক উইকেন্ড মার্কেট খোলা থাকে শনিবার এবং রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রতি উইকেন্ডে এখানে প্রায় 2 লাখেরও বেশি ক্রেতা সমাগম হয়, যার মধ্যে 30% বিদেশি। চাতুচাক উইকেন্ড মার্কেটে শপিংয়ের ব্যাপারে কিছু প্র্যাকটিক্যাল টিপস দিব দ্বিতীয় পর্বে, দয়া করে দেখে নেবেন। ছাত্রজীবনে আমি প্রায় 20 মাস ব্যাংককে থেকেছি, পড়াশোনা করেছি এবং থাইল্যান্ডের কালচার সম্পর্কে, থাইল্যান্ডের ভাষাও একটু একটু জানি, অনেক কিছু জানি যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে। দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন, থাইল্যান্ড সম্পর্কে প্রচুর ইনফরমেশন দিব বিভিন্ন ভিডিওর মাধ্যমে। শপিং করতে কোথায় যাবেন, কোন ধরনের হোটেলে থাকবেন, কোথায় সস্তা হোটেল পাবেন, খুঁটিনাটি অসংখ্য বিষয় এবং কোথায় কোথায় ঘুরতে যাবেন। বেশিরভাগ মানুষই আসলে পাতায়া, ফুকেট, ক্রাবি, ফিফি এই ধরনের নাম জানা কিছু জায়গায় গিয়ে ঘুরে আসেন। এছাড়াও থাইল্যান্ডে আসলে দেখার অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দিব, দয়া করে এই চ্যানেলে দেখে নেবেন। ধন্যবাদ।